সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত না কাজের জন্য ইমেল ব্যবহার করে থাকি, কিন্তু অধিকাংশ মানুষ জানেন ইমেল বিদেশিদের আবিষ্কার, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। এটি আবিষ্কার করেছেন 14 বছর বয়সী এক ভারতীয় কিশোর শিবা আয়াদুরাই। 1978 সালে প্রযুক্তির অভাবে গোটা বিশ্বের কাছে এই খবর পৌঁছায়নি। নমস্কার বন্ধুরা, আমার চোখে দেখা চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। এই শিবা আয়াদুরাইয়ের জন্ম হয় 1963 সালের 2 ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে। সালটা ছিল 1978। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি কারেন্ট ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্যাল সায়েন্সে গ্রীষ্মের ছুটিতে কম্পিউটার প্রোগ্রামিং শিখছিল তামিলনাড়ুর রাজাপালায়াম থেকে বাবা মায়ের সঙ্গে 7 বছর আগে আমেরিকা আসা এক কিশোর, নাম শিবা আয়াদুরাই। বয়স হবে মাত্র 14। পড়াশোনা করে নিউ জার্সি লিভিংস্টোন হাই স্কুলে। একই সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিল ইউনিভার্সিটি অব মেডিসিন অ্যান্ড ডিস্টিনসি এর অফিসে, যেখানে তার মা চাকরি করতেন। মায়ের অফিসে গিয়ে কিশোর শিবা দেখেছিল কাগজে চিঠি নিয়ে লোক ছুটছে এক ঘর থেকে অন্য ঘর, এক অফিস থেকে অন্য অফিস, এই বাড়ির 7তলা থেকে ওই বাড়ির 5তলা, সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ নথির ফাইল। মানুষ দৌড়াচ্ছে চিঠির বোঝা নিয়ে। কিশোর শিবা ভেবেছিল এই পরিশ্রম যদি কমানো যেত, যাকে চিঠি দেওয়া হচ্ছে তিনি যদি সঙ্গে সঙ্গে সিটে বসেই পেয়ে যেতেন, তাহলে কাগজের চিঠি ও ফাইল বহনকারী মানুষগুলির এত কষ্ট হতো না, তাছাড়া চিঠির গোপনীয়তাও বজায় থাকতো। কিশোর শিবা মাথায় এসেছিল এমন একটি সফটওয়্যার তৈরির চিন্তা, যেটি তৈরি করতে পারলে কাউকে আর রানার হয়ে দৌড়তে হবে না, চিঠিও সুরক্ষিতভাবে সঙ্গে সঙ্গে প্রাপকের কাছে পৌঁছবে। অল্প দিনের মধ্যেই কিশোর শিবা তৈরি করে ফেলেছিল নিজস্ব সফটওয়্যার, যার সাহায্যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার দ্রুত চিঠি ও ফাইল পাঠানো যাবে। আবিষ্কারের 4 বছর পর 1982 সালে শিবা আয়াদুরাই তার সফটওয়্যারের কপিরাইট পেলেন, যার নাম ইমেল। শিবার বয়স তখন মাত্র 19। তখনও এত জনপ্রিয় হয়নি বর্তমানের ইমেল। পরে যখনই ইমেল জনপ্রিয় হলো, তখন আবিষ্কারের কৃতিত্ব নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। ইমেল আবিষ্কারের দাবি করেছিলেন দুজন, রে টমলিনসন ও শিবা আয়াদুরাই, দুজনেই মার্কিন নাগরিক। সংবাদ মাধ্যমে জানা গিয়েছিল শিবার ইমেল আবিষ্কারের 7 বছর আগেই কম্পিউটারের মাধ্যমে অন্য কম্পিউটারে চিঠি পাঠানো শুরু হয়েছিল। রেথিওন নামে এক প্রযুক্তি কোম্পানির হয়ে অরফানেট নামক প্রাথমিক অবস্থার ইন্টারনেটের সাহায্যে ইমেল পাঠিয়েছিলেন কম্পিউটার প্রোগ্রামিংয়ের পথিকৃত রে টমলিনসন। মার্কিন সেনাদের জন্যই তৈরি হয়েছিল এই সুরক্ষিত ইমেল পদ্ধতি, তাই রাতারাতি ইমেলের আবিষ্কারক হিসেবে পুরো কৃতিত্বের অধিকারী হয়ে গেলেন রে টমলিনসন। তবুও হাল ছাড়লেন না শিবা আয়াদুরাই। আয়াদুরাই বলেছিলেন রে টমলিনসন ইমেল আবিষ্কার করেননি, তার ইমেল আবিষ্কারের কাহিনী টেকনোলজির ইতিহাসে সব থেকে বড় মিথ্যে। রে টমলিনসন কেবলমাত্র টেক্সট মেসেজ পাঠানোর পদ্ধতি আবিষ্কার করেছিলেন। আজকের যে ফরম্যাটে ইমেল পাঠানো হয়, সেই ইমেল আমার আবিষ্কার। শিবা বলেছিলেন সামান্য রিসার্চ করলে বোঝা যাবে ইলেকট্রনিক্স মেসেজ আর ইমেল এক নয়। ইমেলের সব ফিচার যেমন সিসি, বিসিসি, অ্যাটাচমেন্টস, ইনবক্স, আউটবক্স, ফোল্ডার্স, অ্যাটাচমেন্টস, মেমো তার আবিষ্কার, এবং এর জন্য তিনি কারো প্রযুক্তির সাহায্য নেননি। তার প্রযুক্তি সম্পূর্ণ আলাদা, বরং তার কৃতিত্ব ছিনিয়ে নিয়েছেন রে টমলিনসন ও রেথিওন। আয়াদুরাইয়ের বয়স এখন 57, আজ তার বিশ্বজোড়া নাম। সিস্টেমস বায়োলজি, কম্পিউটার সায়েন্স,
সায়েন্টিফিক ভিজুয়ালাইজেশন, ট্র্যাডিশনাল মেডিসিন বিভাগগুলিতে। তবুও হারানো কৃতিত্ব পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কারণ তার মতে ইমেলের আবিষ্কারক তিনি। শিবা বলেন, তার কৃতিত্বকে হেয় করার পিছনে আছে ঔপনিবেশিক মানসিকতা, আছে জাতিবিদ্বেষ ও বর্ণ বৈষম্য। ইউরোপ ও আমেরিকা ভাবে একমাত্র সাদা চামড়ার মানুষেরাই বড় বড় আবিষ্কার করতে পারেন এবং পৃথিবীর সমস্ত মহৎ কর্মের পিছনে থাকে কোনো না কোনো শ্বেতাঙ্গ। এই মিথ্যা ভাঙ্গার জন্য অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কালো চামড়ার এক ভারতীয় অধিবাসী হিবা আয়াদুরাই। তিনি জানেন, সমস্ত বড় আবিষ্কারের কৃতিত্ব আবিষ্কারকের হাতে আসে লড়াই করেই। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। ধন্যবাদ।